আমি লাইভে। বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু লাইভটা জয়েন করে ফেলবা এবং একটু কমেন্টস করে বলে দিবা লাইভটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, অল ওকে আছে কিনা। আচ্ছা, মেঘলা আকাশ, হাই আপু মনি, হ্যালো আপু। তো যারাই হচ্ছে অনলাইনে আছো একটু হচ্ছে কমেন্টস করে বলে দিও যে লাইভটা ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, অল ওকে আছে কিনা। সবাই একটু জয়েন করতে থাকো, দেন আমি একটু প্রোডাক্টগুলো বের করে নিই। আচ্ছা, আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, আমি একটু ব্লক করি। আচ্ছা, সবাই একটু আর্লি করে লাইভটা জয়েন করে ফেলবা, লাইভটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টস করে বলে দিও। লাইফটা ক্লিয়ার কিনা একটু জানাও, যারাই হচ্ছে অনলাইনে আছো লাইফটা ক্লিয়ার কিনা একটু বলে দিও। আচ্ছা, মেঘলা আকাশ, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, হ্যাঁ বলছো। আচ্ছা, এখনো তো কোনো ইয়ে হয় নাই, তুমি একটু আমাকে ইয়ে করো, ওকে একটু বলো। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, শেয়ার ডান, ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটু হচ্ছে যারা অনলাইনে আছো একটু আমাকে কমেন্টস করে বলে দিও যে লাইভটা ক্লিয়ার কিনা, সাউন্ডটা ক্লিয়ার কিনা, অল ওকে আছে কিনা। আমার এখানে সবকিছু ওকে, বাট তোমাদের এখানে ওকে আছে কিনা আমাকে একটু বলে দিও। আচ্ছা, সাদিয়া সুলতানা, সাউন্ড একদম ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মেঘলা আকাশ, হাই, হ্যালো আপু। আচ্ছা, আজকে হচ্ছে ইউজ করবো ট্রি ট্রি ডিপ নোজ ক্লিনজারটা, যাদের হচ্ছে ব্ল্যাক হেডের প্রবলেম আছে, জাপু স্কিনে ব্ল্যাক হেডের, সরি নোজে ব্ল্যাক হেডের প্রবলেম আছে, তারা হচ্ছে এটা ইউজ করবে এবং নোজে থাকুক প্লাস হচ্ছে এই যে এই জায়গাটাতে থাকুক, তোমরা কিন্তু এটা ইউজ করতে পারবা। সেটা কিভাবে ইউজ করতে হবে আমি দেখিয়ে দিই, এবং এই পিছনেও কিন্তু দেওয়া আছে যেটা কিভাবে ইউজ করতে হবে। যদি তোমার ফেসটা ডার্টি থাকে, ময়লা থাকে, তাহলে হচ্ছে আগে ভালো করে ফেসটা ক্লিন করে নিতে হবে, তারপরে হচ্ছে এটা স্টিকারটা একটা উপরে একটা স্টিকারের টাইপের আছে, ওটা খুলে নিতে হবে, দেন হচ্ছে নোজ এরিয়াতে লাগাতে হবে, এরপরে 10 থেকে 15 মিনিট এটা রাখতে হবে, দেন হচ্ছে এটা খুলে ফেলতে হবে। হ্যাঁ, আচ্ছা, মেঘলা, ঢাকা, তারা, আচ্ছা হাই আপু কেমন আছো, এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো। এটাতে 6টা স্টেপ থাকবে, এই যে এরকম করে 6টা স্টেপ থাকবে, তো 1 সপ্তাহ পর পর হচ্ছে এটা ইউজ করতে হবে। হ্যাঁ, 1 উইক পর পর তোমরা হচ্ছে এটা ইউজ করবে, দেখবা যে যাদের নোজের এই জায়গাগুলোতে ব্ল্যাক হেড জমে যায়, উপরের দিকে হচ্ছে ব্ল্যাক হেড জমে যায়, ব্ল্যাক হেডের প্রবলেমটা দূর হবে। ঠিক আছে, এটার প্রাইস মাত্র 350 টাকা, এটার প্রাইস মাত্র 350 টাকায় হচ্ছে পেয়ে যাচ্ছ, যাদের লাগবে ইনবক্স করে ফেলবে। এবং নোজের উপরে যাদের পোর্সের সমস্যা আছে, অর্থাৎ হচ্ছে গর্তের সমস্যা আছে, এটাও কিন্তু চলে যাবে। ঠিক আছে, এই প্রবলেমটাও কিন্তু চলে যাবে তোমার এইটাতে। সো আমি এটা ইউজ করে তোমাদের দেখাই দিই, আমার স্কিন ফ্রেশ আছে, সো আমি এটা ইউজ করে দেখাই দিই। যাদের স্কিন মনে হবে যে না আমার ফেসটা মানে ডার্টি ময়লা আছে, তারা আগে ফেসটা ভালো করে ক্লিন করে নিবা। ঠিক আছে, আর যারাই হচ্ছে অনলাইনে আছো লাইভটা একটু গার্লস গ্রুপে বেশি বেশি করে গার্লস গ্রুপে শেয়ার করে দাও। এই যে দেখো, এটা যখন তুমি প্যাকেট থেকে এরকম বের করবা, এটা যখন প্যাকেট থেকে এরকম বের করবা, তখন কিন্তু এটা এরকম হয়ে আসবে। তারপর হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে এই যে এইভাবে করে এটা টান দিবা, দেন হচ্ছে এটা
তোমাকে নোজে বসিয়ে দিতে হবে। কিভাবে আমি দেখাই দিচ্ছি, এই যে ঠিক এইভাবে, ঠিক আছে, এভাবে হচ্ছে বসাই দিবা, এটা এরকম হচ্ছে বসাই দিতে হবে। কামরুল নাহার আপু, হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। তো আর একটু নিচে, কারণ হচ্ছে অনেক সময় নোজের এই জায়গাগুলোতে উপরের দিকে একটু হোয়াইট হেড এর প্রবলেম, সরি, ব্ল্যাক হেড হোয়াইট হেড এর প্রবলেম থাকে। তো এই যে এভাবে হচ্ছে লাগায় রাখতে হবে 10 থেকে 15 মিনিট, দেন হচ্ছে টান দিতে হবে। আচ্ছা আপু, কোলাজেন ক্যাপসুল, রেইনবো জুস খাওয়া যাবে? আপু কোলাজেন ক্যাপসুল, হ্যাঁ আপু কোলাজেন ক্যাপসুল, রেইনবো জুস খাওয়া যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, জুসও খেতে পারবেন। রেইনবো, রেইনবো জুসটা কোথায় রাখলাম, রেইনবো জুসও খেতে পারবেন, প্লাস হচ্ছে এই যে কোলাজেন ক্যাপসুলও খেতে পারবেন, ঠিক আছে। কোলাজেন ক্যাপসুলটা অনেক ভালো, কালকে একবার লাইভে দেখানোর পরে আমাদের প্রচুর প্রচুর এটা এটারই শুধু অর্ডার ছিল অনেক বেশি কালকে, মানে অন্যান্য প্রোডাক্টের তুলনায়, এক একজন আপু 6টা 7টা করে, একজন আপুকে দেখলাম 10টা পর্যন্ত অর্ডার করছে, কারণ যারা 2টার বেশি নিবে তাদের, তারা কিন্তু 400 করে পেয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, হাই আপু, আমি তোমার সাথে কথা বলতে চাই। আপু লাইভের পরে কল দেন, এখন তো হচ্ছে আপু আমি লাইভে আছি, লাইভের পরে কল দেন আপু, ঠিক আছে, অফিসে কল দেন, আমার সাথে কথা বলিয়ে দিবে। আচ্ছা, এটা হচ্ছে কোলাজেন মাল্টিবেরি, তো এটা একটা নিউ প্রোডাক্ট, বাট আমার কাছে এটা অনেকদিন যাবতে আসছে, বাট আমি হচ্ছে দেখাতে ভুলে গেছি, ঠিক আছে, তো হঠাৎ করে কালকে চোখে পড়ছে, এই জন্য হচ্ছে আমি দেখাই দিতেছি। ওকে, সো এটা হচ্ছে তোমার কোলাজেন মাল্টিবেরিজ, যেটাতে টোটালি বেরিজ, এটা হচ্ছে বেরি ফ্রুটের সব থেকে বেশি, যেমন ক্যানবেরি, স্ট্রবেরি, মানে যত বেরিজ আছে, ঠিক আছে, সব বেরিজ দিয়ে এটা হচ্ছে মেক করা। আচ্ছা এসপি আপু, হাই আপু, কেমন আছো? অনেকদিন পর, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ অনেকদিন পর, কোথায় ছিল? আচ্ছা লাইভে কি কোনো প্রবলেম হইতেছে একটু বইলো তো আমাকে, লাইভে কি প্রবলেম হচ্ছে না, লাইভটা ক্লিয়ার আছে আমাকে একটু বইলো, একটু হচ্ছে কমেন্টস করে বলে দিও যে লাইভে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আগে থেকে কেটে দিয়ে আবার হচ্ছে রিজয়েন করব, বাট যদি প্রবলেম না থাকে সেটা একটু বলো। আচ্ছা হ্যাঁ, দাম বলে দিব আপু, সাথে থাকো, অবশ্যই দাম বলে দিব। সো এটা হচ্ছে কোলাজেন মাল্টি বেরিজ, এটা সম্পর্কে একটু বলে নেই, অনেকে জিজ্ঞাসা করো যে আপু এটার কি কোনো সাইড ইফেক্ট আছে কিনা, সো সাইড ইফেক্ট টাইপের ইনগ্রিডিয়েন্টস এটাতে কিন্তু দেওয়া নাই যে সাইড ইফেক্ট হবে। হ্যাঁ সাইড ইফেক্ট হবে এই টাইপের আপু, কোলাজেনটা তুমি আচ্ছা কয়টা আচ্ছা খাইতে দেখাও, বুঝি না আপু, আপু কোলাজেনটা তুমি খেয়ে দেখাবো, মানে আমি খেয়ে দেখাবো এরকম কিছু বলতেছো? এটা সকালে একটা খেতে হয়, রাতে একটা খেতে হয়, এখন তো দুপুর, ঠিক আছে। আচ্ছা কলিজা আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আর সত্য কথা বলতে আমি এখন এটা খাই নাই, ঠিক আছে, যে এটা বলবো যে আমি খাচ্ছি না, আমি যেমন রেইনবোটা খাই তোমাদের সামনে সেটা কিন্তু আমি দেখাই দিই, যে রেইনবোটা খাই, বোম বোম জুসটা খাই, এটা আমি দেখাই দিই, ঠিক আছে, বাট এটা এখনো খাওয়া হয়নি, কালকে থেকে জাস্ট হচ্ছে আমি দেখানো শুরু করছি। তো অনেকে জিজ্ঞাসা করো যে আপু যে হচ্ছে এটাতে কোনো, এটা খেলে কি কোনো সাইড ইফেক্ট আছে কিনা, সো আমরা এটার ইনগ্রিডিয়েন্টস গুলো দেখবো যে সাইড ইফেক্ট টাইপের কোনো ইনগ্রিডিয়েন্টস এটাতে আছে কিনা, যেটা হচ্ছে আমাদের সাইড ইফেক্ট করতে পারে বা আমাদের ক্ষতি করতে পারে। তো এটা কি কি দিয়ে মেক করা, এখানে কিন্তু টোটালি কথাগুলো লিখা আছে যে এই প্রোডাক্টটা কি কি দিয়ে মেক করা হয়েছে, ঠিক আছে। সো আমি একটু বলি, এটা হচ্ছে ফিশ কোলাজেন পেপটিডাই আছে, স্ট্রবেরি পাউডার আছে, ব্লুবেরি, মানে দেখো এখানে কিন্তু লিখাই আছে মাল্টিবেরিজ, মানে কতগুলো বেরিজ আছে সেটা হচ্ছে আমি তোমাদের বলে দিই। স্ট্রবেরি বলেছি, ব্লুবেরি, ক্যানবেরি, রেসবেরি, রেড গ্রেপ পাউডার, তারপর হচ্ছে ব্ল্যাক ক্যারেন্ট পাউডার, এসিকোলা চেরি এক্সট্র্যাক্ট, প্রমিগেন্ট এক্সট্র্যাক্ট, প্রমিগেন্ট মানে হচ্ছে ডালিম, এটা তো আমরা সবাই জানি, টমেটো এক্সট্র্যাক্ট, তারপর হচ্ছে ইন্ডিয়ান গুজিবেরি, ইন্ডিয়ানে একটা গুজিবেরি টাইপের একটা ফল হয়, এই যে এরকম লাইক এরকম টাইপের না জানো এরকম টাইপের একটা গুজিবেরি ফল হয়, যেটা যেটা খেতে অনেক বেশি সুস্বাদু এবং যেটা স্কিনের গ্লোটাকে অনেক বেশি বাড়ায়, ঠিক আছে, তোমরা একটু গুগল সার্চ করলে তোমরা দেখতে পাবে যে ইনগ্রিডিয়েন্টস গুলোর নাম আমি বলতেছি। টমেটো এক্সট্র্যাক্ট, তোমরা টমেটো সবাই জানো যে টমেটো আমাদের স্কিনের জন্য ভালো, আমরা যেটা খাই সেটার জন্য ভালো, প্লাস হচ্ছে আমরা যদি স্কিন কেয়ার করি টমেটো দিয়ে সেটাও ভালো, ঠিক আছে। তারপর হচ্ছে অরেঞ্জ পাউডার, অরেঞ্জ পাউডার কে না চিনে, অরেঞ্জ খেতে, কমলা খেতে আমরা কে না পছন্দ করি, অনেক খুব কম লোকই আছে যারা হচ্ছে অরেঞ্জ খায় না, বাট বেশিরভাগ 90% মানুষই হচ্ছে অরেঞ্জ খায়, সো অরেঞ্জটা আমরা চিনি, টমেটো চিনি, তারপর প্রমিগেন্ট, ডালিম আমরা চিনি, কিন্তু এই যে ব্ল্যাক
ব্ল্যাকবেরি, রাসবেরি, রেড রেড গ্রেপ অ্যাপেল, রেড গ্রেপ অ্যাপেলটা আমরা চিনি, কিন্তু এতগুলো ইনগ্রেডিয়েন্টস আমাদের কিন্তু একসাথে প্রতিদিন খাওয়া কিন্তু পসিবল না, যে কারণে এই বেরিসটাতে এই টাইপের এতগুলো ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, যেটা খেলে আমরা সবগুলারই ফলাফল আমরা কিন্তু পাবো এটাতে, ঠিক আছে। এবং এই যে আমাদের স্কিনটাকে টানটানের কাজ করবে, বয়সের ছাপ পড়তে দিবে না, স্কিন গ্লো করবে, স্কিন টোন ডে বাই ডে ব্রাইট করতে থাকবে, এবং যখন আমরা দেখবো যে অনেক বেশি আমরা যে সময়টায় অনেক বেশি ফ্রুটস খাই, ওই সময় কিন্তু আমাদের স্কিনে কোনো প্রবলেম থাকে না, লাইক অ্যালার্জির প্রবলেম থাকে না অনেকের, তারপরে দেখা যায় ব্রনের প্রবলেম থাকে না, স্কিনে স্পট থাকে না, ঠিক আছে। কারণ এটাতে যেমন হচ্ছে মিনারেলস আছে, ভিটামিন আছে, তেমন হচ্ছে এটাতে প্রয়োজনীয় এমন কিছু ভিটামিন এ সি ই আছে, যেটা আমাদের শরীরের জন্য খুব প্রয়োজন। আর এগুলো আমরা প্রতিদিন চাইলেও অনেক সময় দেখা যায় যে আমরা ইফোর্ট করতে পারি না, বাট এই ক্যাপসুলটার মধ্যে তোমরা সেই সকল ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু একসাথে পেয়ে যাচ্ছ, এবং এটা স্কিনের জন্য, বডির জন্য, চুলের জন্য, ইনফ্যাক্ট চুলের জন্য এটা অনেক ভালো, কারণ এটা খেলে চুল পড়া অফ হয়ে যায়। আচ্ছা আছি ভালো, সবাই কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ। তুমি দুপুরের লাইভে আচ্ছা করো দেখতে পারি না আজ, আচ্ছা আচ্ছা কোলা কলেজ যাই নাই তাই দুপুরে দেখতে পাচ্ছে ও আপু। আপু অ্যাকচুয়ালি হয় কি, আমাদের পেজ একটু প্রবলেম চলতেছে, যার জন্য দেখা যায় কি লাইভ করলে পরবর্তীতে রিস্টটা অটোমেটিক ডাউন হয়ে যায়, বিভিন্ন টাইপের প্রবলেম হয়, কারণ ফেসবুক আপডেট দেওয়ার জন্য তোমরা এখন কিন্তু অনেকেই আমাদের লাইভে আসলে নোটিফিকেশন পাও না। সো আমি একটু এমন একটা টাইমে লাইভটা করার ট্রাই করি যে দেখা যায় যে লাইভের রিস্টটাও ভালো আসে, প্লাস হচ্ছে যারা ভিউয়ার্স আছে তারাও মোটামুটি নোটিফিকেশন পায়, এই জন্যই আর কি এই টাইমে আপু লাইভটা করে। নাহলে আমারও কি ইচ্ছা করে বলো আড়াইটার দিকে লাইভে আসতে। হ্যাঁ আমি এখনো গোসল করি নাই, খাওয়া দাওয়া করি নাই, নামাজ পড়া হয়নি এখনো। আচ্ছা সো যাই হোক, এটা হচ্ছে কোলাজেন মাল্টিবেরিসটা, যেটাতে অনেক পাওয়ারফুল একটা প্রোডাক্ট, যেটা তোমরা একদম 12 বছর থেকে, হ্যাঁ লাইক একদম 12 বছর থেকে তোমরা এটা খেতে পারবে, কারণ এটাতে কোনো টাইপের কোনো সাইড ইফেক্ট টাইপের ইনগ্রেডিয়েন্টস নাই। আমি তো পড়েই শুনাইছি কি কি ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে। সো এটা 12 বছর থেকে খাওয়া যাবে, এটাতে করে তোমার চুল পড়া অফ হবে, হাতের নখ ভালো থাকবে, বডিতে কোলাজেন ক্রিয়েট হবে, এবং কোলাজেনের অভাব হলে যেটা হয় আমাদের স্কিনে নাইট ক্রিম শুট করতে চায় না, ও খুব দ্রুত বয়সের ছাপ চলে আসে, ফ্রিকেল চলে আসে, স্পট পড়ে যায়, ব্রন পড়ে যায়, এই টাইপের বিভিন্ন টাইপের প্রবলেম কিন্তু আমরা মোটামুটি শিকার হই। সো এই কোলাজেনটাই তোমাদের প্রচুর পরিমাণ কোলাজেন দিবে, যেটা হচ্ছে এই টাইপের প্রবলেমগুলো থেকে তোমরা অনেকটাই হচ্ছে মুক্তি পাবা, ঠিক আছে। আর এটা স্কিনের জন্য অনেক ভালো, কারণ এটা ডে বাই ডে তোমার স্কিন গ্লো করতে সুবিধা মানে সাহায্য করে, এবং স্কিনটা অনেক বেশি টানটানের কাজ করে। হ্যাঁ আপু ব্ল্যাক হেডের জন্য এই যে আমি আজকে নজর দিয়ে আসছি, এটা ইউজ করবেন, ঠিক আছে। সো এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 750, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 450 টাকা, যারা এক পিস নিবা তারা 450 টাকায় নিতে পারবে, এবং যারা দুইটা নিবা তারা 800 টাকায়, মানে যতগুলা নিবা মানে দুইটার যারা বেশি নিবা তাদেরকে 400 টাকা করে পেয়ে যাবা, ঠিক আছে। সো এটা যাদের লাগবে ইনবক্স করে ফেলবে, এটাতে 60টা ক্যাপসুল আছে, একটা সকালে খাবে, একটা রাতে খাবে, খাওয়ার 30 মিনিট পর। আর যাদের লাগবে আর্লি করে ইনবক্স করে ফেলতে হবে, কারণ এটা কিন্তু শেষের পর্যায়ে। আমি আবারও বলে দিচ্ছি, মাত্র কালকে দেখাইছি তাতেই কিন্তু আমি বলে দিয়েছি কেউ একটা নেয় নাই, আমি এখন পর্যন্ত দেখি নাই যে কেউ এক পিস নিছে, মিনিমাম 2 পিস নিছে এবং বেশিরভাগ 10 পিস করে নিছে। এখন যাদের লাগবে আর্লি করে ইনবক্স করে নিতে হবে। আচ্ছা তারপরে এটার আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে মাল্টি ফাইবার ডেটক্স, মাল্টি ফাইবার DTX মানে হচ্ছে ডেটক্স, ঠিক আছে। মাল্টি ফাইবার ডেটক্স এটা হচ্ছে ওয়েট রিডিউসের জন্য, অতিরিক্ত ওয়েট রিডিউসের জন্য, ফ্যাট বার্নিং এর জন্য, এবং যাদের অতিরিক্ত ওয়েট রিডিউস করতে চাচ্ছ এবং বডিতে ডেটক্স জমে গেছে, মানে একটা রাসায়নিক হচ্ছে কি বলে আমাদের বডিতে টক্সিন জমে না, ওরকম টক্সিন জমে গেছে, টক্সিনটাকে বের করতে চাচ্ছ, প্লাস তোমার ওয়েটটাকে রিডিউস করতে চাচ্ছ খুব আর্লি, তারা হচ্ছে এটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবা। এটা রেগুলার প্রাইসও হচ্ছে 750 টাকা, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে তোমার 400-450 টাকা, যারা দুইটার বেশি নিবা তারা 400 করে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এটাতেও 60টা ক্যাপসুল আছে, একটা সকালে খাবা, একটা রাতে খাবা। লাইফ ক্লিয়ার? ওকে সবাই একটু লাইফটা গার্লস গ্রুপে শেয়ার করে দাও। আচ্ছা লাল তিলের জন্য, লাল তিলের জন্য মাছ সিরাম এবং হচ্ছে 4K গুজিবেরিটা নিতে হবে, ফোর কে গুজিবেরি বলতেছে, বেরি প্লাসটা নিতে হবে, ঠিক আছে। যাদের লাল তিলের প্রবলেম আছে, যাপো আমার স্কিনে লাল তিলের প্রবলেম আছে, হালকা পাতলা মেস্তার মতন আছে, আবার এই জায়গাটা ব্রাউন কালারের দাগ পড়ে যায়, ঠিক আছে। এই কালারে এইখানে একটা ব্রাউন কালারের দাগ পড়ে যায়, এই টাইপের একটা দাগ হচ্ছে, তারা ডেফিনেটলি মাহাত সিরাম এবং বেরি প্লাস ক্রিমটা নিয়ে নিবে, সাথে সানস্ক্রিম তো ডেফিনেটলি ইউজ করতে হবে, ঠিক আছে। সো এটার প্রাইস হচ্ছে কত, এটার প্রাইস হচ্ছে 1000 টাকায়, আর এটার প্রাইস হচ্ছে 800 টাকায় নিয়ে নিবা যাদের লাগবে। আর একটা জিনিস দেখা দিচ্ছি, সেটা হচ্ছে
আমাদের মেস্তার কম্বোটা, ঠিক আছে? মেস্তার কম্বোতে কিন্তু এখন আর তোমরা সানস্ক্রিন গিফট পাবে না, কারণ সানস্ক্রিনের অফারটা শেষ। সো এটা হচ্ছে তোমার আপু অয়েলি স্কিনে ব্রন এবং ব্রনের দাগ আছে, ভালো একটা ফেস ওয়াশ। ক্রিমের কথা বলো আপু, এটার জন্য হচ্ছে আপনি অ্যান্টিএক্নে নাইট ক্রিমটা নিয়ে নেবেন এবং এটার নিচে একটা সোপ পাবেন, ঠিক আছে? আপনাকে আলাদা করে কোনো সোপ মানে ফেস ওয়াশ ইউজ করতে হবে না, যেহেতু আপনার স্কিন অয়েলি। তো সোপটা আপনার স্কিনের অয়েল কন্ট্রোল করবে, ব্রন রিমুভের কাজ করবে, আর ক্রিমটা হচ্ছে ব্রন রিমুভ করবে, স্পট আউট করবে, হোয়াইটেনিং এর কাজ করবে। সো এটা নিয়ে নেবেন, এটার প্রাইস হচ্ছে 850 টাকা। এটা অনেক ভালো, এটা অনেক ভালো কাজ করে। আর এটারই আরেকটা আছে রেডিয়েন্ট স্কিন, যদি আপনার স্কিনে ব্রন না থাকে। হ্যাঁ আচ্ছা, হাই আপু কেমন আছো? এটা আপু আলহামদুলিল্লাহ লাইফ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সো এটা হচ্ছে আপনার আপু সানটান রিমুভের জন্য কিছু দেখাও। হ্যাঁ দেখাচ্ছি আপু, একটু ওয়েট করেন। এই যে সানটানের জন্য এই ক্রিমটা অনেক ভালো, ঠিক আছে? এই যে রেডিয়েন্ট স্কিন নাইট ক্রিমটা, এটা আপনার সানটান রিমুভ করবে, স্কিনে স্পট রিমুভ করবে, স্কিনে একটা রেডিয়েন্ট টাইপের একটা লুক দিবে এবং হোয়াইটেনিং এর কাজ করবে। এটার নিচে একটা সোপ পাবেন এবং উপরে একটা নাইট ক্রিম থাকবে, ঠিক আছে? এটার প্রাইসও হচ্ছে 850 টাকা। এটা অনেক বেশি ভালো একটা ক্রিম, এটা নিয়ে নেবেন। লাল তিলের জন্য আপু আমি প্রোডাক্ট দেখিয়ে দিয়েছি, লাল তিলের জন্য এইটা মাহাত সিরাম এবং হচ্ছে বেরি প্লাসটা নিয়ে নিবেন। মাহাত সিরাম এবং বেরি প্লাস এই দুইটা একসাথে হচ্ছে নিয়ে নিবেন, ওকে? আচ্ছা তো 10 থেকে 15 মিনিট কি হয়েছে আমি একটু দেখি। আচ্ছা 15 মিনিট হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে। সো আমি এটা খুলে ফেলি। হ্যাঁ 10 থেকে 15 মিনিট রাখলেই এনাফ। সো এই দেখো, এই যে দেখো আমার স্কিনে যে ব্ল্যাক হেড গুলা ছিল, এখানে দেখা যাবে কিনা কারণ এখানে সাদা, তো এটা বোঝা যাচ্ছে না যে যতটুকু ব্ল্যাক হেড ছিল চলে আসছে উঠে। আর এটা উঠাইলে কষ্ট হয় না, ঠিক আছে? এটা টান দিয়ে উঠাইলে কোনো ব্যথা লাগে না, আগের গুলা যেমন ব্যথা লাগতো এটা খুব স্মুথলি উঠে যায়, ঠিক আছে? সো এটা হচ্ছে নিয়ে নিবা, যাদের হচ্ছে ব্ল্যাক হেড এর প্রবলেম আছে। এটার প্রাইস অনলি 350 টাকা, প্রাইস অনলি 350 টাকা। মমো আপু, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু। সো অনলি 350 টাকায় তোমরা হচ্ছে এটা পেয়ে যাচ্ছ, যাদের লাগবে ইনবক্স করে ফেলবা। আর যাদের হচ্ছে তোমার ফেসে আনওয়ান্টেড হেয়ার আছে, যাদের ফেসে আনওয়ান্টেড হেয়ার আছে, আপু আমার অয়েলি স্কিন, আপু প্রবলেমটা বলো, প্রবলেমটা বলো। হ্যাঁ জেল দেখাবো আপু, সাথে থাকেন, জেল নিবো আপু। প্রবলেমটা বলেন যে জেলটা কেন ইউজ করতে চাচ্ছেন বা কি প্রবলেম, স্কিন টাইপটা বলবেন, ঠিক আছে? ড্রাই স্কিনের জন্য কি ইউজ করবো আপু? ড্রাই স্কিনের জন্য অনেক প্রোডাক্ট আছে, বাট প্রবলেমটা কাইন্ডলি বলতে হবে আপু। আচ্ছা এটা হচ্ছে জেউলিনের ফেস ওয়াইক্স স্টেপ, ঠিক আছে? এখানে 16টা স্টেপ থাকবে, আমি একটু দেখাই দিই। এখানে 16টা হচ্ছে স্টেপ থাকবে একটা সাথে একটা লাগানো। সো এটা হচ্ছে তোমার স্টেপটা, যেখানে তোমার লোমটা আছে, ফেসে ইউজ করতে পারবা, আপার লিপে ইউজ করতে পারবা, ব্রোজে ইউজ করতে পারবা, ঠিক আছে? সো এটা যাদের লাগবে নিয়ে নিবা। এটা হচ্ছে একদম ডার্মাটোলজিস্ট টেস্টেড এবং এটা ইউজ করতে করতে তোমার হচ্ছে পার্মানেন্ট ভাবে তোমার ইয়েটা চলে যাবে, লোম ওঠাটা অফ হয়ে যাবে। সো এটার প্রাইস 350 টাকা। আচ্ছা রোদে বার হলে স্কিন কালো হয়ে যায় আপু, রোদে তাহলে হচ্ছে আপনি সান প্রোটেক্টর ইউজ করবেন এবং সাথে নাগানো ডে ক্রিমটা নিয়ে নিবেন। আগে সানস্ক্রিন ইউজ করবেন, উপরে নাগানো ডে ক্রিমটা নিয়ে নেবেন, তাহলে হচ্ছে রোদে গেলে আর বাইরে স্কিন কালো হবে না, ঠিক আছে? আচ্ছা সো যেটা দেখাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের মেস্তার ক্রিম এবং সোপটা, যাদের অনেক বেশি। আর একটা কথা বলে দিচ্ছি, এখন যারা মেস্তার ক্রিম এবং সোপটা নিচ্ছেন, মেস্তার ক্রিমের এই যে যে উপরে যে ইয়েটা আছে, ঢাকনাটা আছে, ওটা রেড কালার, রেড কালার আর স্কাই কালার একই, জাস্ট হচ্ছে আপনার কোটার মানে মুখটাই এরকম, বাট বাদ বাকি সবই একই, ঠিক আছে? কোম্পানি দুই কালারের হচ্ছে আপনার ঢাকনা তৈরি করছে। এখন ঢাকনার জন্য তার প্রোডাক্ট তো আর অন্যরকম হবে না, প্রোডাক্ট একই বাট হচ্ছে ঢাকনা দুই রকম, একটা হচ্ছে স্কাই কালার একটা রেড কালার, ঠিক আছে? বাট প্রোডাক্ট একদম একই। সানস্ক্রিন দেখো আপু, স্কিন টাইপটা কি বললেন? অয়েলি, অয়েলি স্কিনের জন্য আপু ন্যাচারাল প্লাস সানস্ক্রিনটা নিয়ে নেবেন। অয়েলি স্কিনের জন্য আপনারা হচ্ছে ন্যাচারাল প্লাস সানস্ক্রিনটা হচ্ছে নিয়ে নেবেন। আর যাদের হচ্ছে অতিরিক্ত মেস্তার সমস্যা, যা আমার স্কিনে অতিরিক্ত মেস্তার সমস্যা, স্পট আছে, প্লাস হচ্ছে একদম বাদামি তিলের মতন পড়ে গেছে এবং স্কিনটা একদম দেখতে বয়স্ক বুড়িদের মতন হয়ে গেছে, এরকম আছে কিন্তু, মেস্তা পরে স্কিন কুচকায় যায় এবং স্কিনে কোনো হচ্ছে মানে সৌন্দর্য থাকে না, স্কিনে ভাঁজ পড়ে যায়, এই টাইপের প্রবলেম যাদের আছে এবং একদমই হোয়াইটেনিংটা নেই, স্কিনে ব্রাইটেনিংটা হোয়াইটেনিংটা একদমই নেই, তারা হচ্ছে এই দুইটা নিয়ে নেবেন। যত টাইপের মেস্তা থাকুক, যত বেশি মেস্তা থাকুক, এটাতে 100% আপনার মেস্তা ক্লিয়ার হবে, স্কিন হোয়াইটেনিং এর কাজ করবে, অয়েল কন্ট্রোল করবে, বয়সের ছাপ দূর করবে, স্কিন টান টান করতে সাহায্য করবে। এবং যাদের ব্রাউন তিল আছে, ব্রাউন তিল পর্যন্ত এটা চলে যায়। একটা আপু বলতেছিল যে আপু আমার ছোট ছোট কিছুটা কালো তিল হচ্ছিল, আমরা তো কালো তিলের কোনো প্রোডাক্ট সেল করি না, তো আমার কিছুদিন যাবৎ কালো কালো তিল হচ্ছিল, প্লাস মেস্তা তো আছেই কন্টিনিউ, তো আমি হচ্ছে এটা ইউজ করছি, আমার কালো তিলগুলো ভ্যানিশ হয়ে গেছে। তাহলে এটা স্পটের জন্য কতটা ভালো কাজ করতেছে, লাইক তোমরা এবার বুঝে নাও। হ্যাঁ আপু অ্যান্টি অ্যাকনে ক্রিমের ইউজটা বলো, বলতেছে আপু একটু ওয়েট করেন।
সো এটা কতটা ভালো কাজ করে যে তার ছোট ছোট তিলা পড়ে যাচ্ছিল তাও কালো সেটা পর্যন্ত এটা চলে গেছে মেস্তা তো গেছে গেছে তার কালো তিল ব্রাউন কালার তিল এবং মেস্তাও চলে গেছে এবং স্কিনটা অনেক বেশি হোয়াইট হয়ে গেছে ঠিক আছে সো এটা নিয়ে নেবেন এটা প্রাইস হচ্ছে 1100 টাকা এটা অন্যান্য পেজে দেখবেন 1800 2000 1600 টাকা করে সেল করতেছে বাট আমরা শুধুমাত্র আপনাদের জন্য এটা 1100 টাকায় দিয়ে দিচ্ছি যাদের লাগবে ইনবক্স করে ফেলবেন ইউজ প্রসেসটা বলে দিই সোপটা দিয়ে রাতে ভালো করে ফেসটা ক্লিন করবেন এরপরে মুখটা ভালো করে মুছে নাইট ক্রিমটা অ্যাপ্লাই করবেন পুরো ফেসে এরপর সকালবেলা উঠে আবার সোপ দিয়ে মুখটা ক্লিন করবেন এবং সারাদিন অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে ঠিক আছে সানস্ক্রিন অবশ্যই নিয়ে নেবেন অবশ্যই সানস্ক্রিনটা নিয়ে নেবেন এটা অনেক ভালো একটা সানস্ক্রিন এই সানস্ক্রিনটা ইউজ করতে পারেন বা স্কিন টাইপ অনুযায়ী সানস্ক্রিন ইউজ করতে পারেন অ্যাজ ইউর লাইক ঠিক আছে অ্যান্টি অ্যাকনে নাইট ক্রিমটার ইউজ প্রসেসটা হচ্ছে আপু সোপ দিয়ে এইটার নিচে একটা সোপ থাকবে সোপ দিয়ে ভালো করে রাতে ভালো করে ফেসটা ক্লিন করে আপনি হচ্ছে নাইট ক্রিমটা ইউজ করবেন সকালবেলা উঠে ক্লিন করে ফেলবেন মুখটা তাহলেই হবে আপু এর থেকে আর বেশি কিছু নাই ঠিক আছে আচ্ছা সো এখন হচ্ছে আমি প্রোডাক্ট ইউজে চলে যাই এখন হচ্ছে যেহেতু আমাদের ভিউয়ার্স হয়ে গেছে সো আমি হচ্ছে প্রোডাক্ট ইউজে চলে যাব তার আগে আমি আমার ফেসটা একটু ক্লিন করে নিব তো ফেস ক্লিনের জন্য আমি হচ্ছে ফার্স্টে যেটা ইউজ করব সেটা হচ্ছে মিরাকেল ফেস ওয়াশটা এটা হচ্ছে ইউজ করব যেটা হচ্ছে তোমার স্কিনটাকে হোয়াইটেনিং করবে সফট স্মুথ করবে প্লাস হচ্ছে অ্যান্টি ডার্ক স্পট রিমুভ করবে এই ফেস ওয়াশটা অনেক ভালো এটার জন্য অনেক আপুরা শেষ হয়ে গেল ওয়েট করে ঠিক আছে সবাই একটু লাইফটা গার্লস গ্রুপে শেয়ার করে দিও যারাই হচ্ছে অনলাইনে আছে সবাই একটু লাইফটা গার্লস গ্রুপে শেয়ার করে দিও আচ্ছা আমি একটু পানি দিয়ে ভালো করে ফেসটা মুছে নিলাম এরপরে যেটা করবো আমার মিরাকেল ফেস ওয়াশটা ইউজ করবো এখানে কিন্তু ডিরেক্টলি লিখা আছে এটা হোয়াইটেনিং এর কাজ করে হ্যাঁ এটা হোয়াইটেনিং এর কাজ করবে স্কিনটাকে স্মুথ এবং সফট করবে ডার্ক স্পট মানে স্কিনে যে স্পট থাকে কালচে কালচে ধরো আমরা লাইক বাহির থেকে আসলে বা রোদ মানে হচ্ছে রান্নাঘর থেকে আসলে বা কাজ করে আসলে বা ঘাম থেকে আমাদের স্কিনটা কিন্তু ডার্ক একটা স্পট পড়ে যায় মানে কালো কালো লাগে সো ইনস্ট্যান্টলি সেই কালো দাগটাকে রিমুভ করে ফেলবে এটা ঠিক আছে সো এটা হচ্ছে অ্যাপ্লাই করতেছি এবং এটা কিন্তু লিখাই আছে অল টাইপ অফ স্কিন এবং এটার এমএলটা হচ্ছে 120 ml ওকে আচ্ছা রূপকথা ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু